প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো। গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। তোমাদের সাথে আছি আমি নার্গিস জাহান, জুনিয়র ইনস্ট্রাক্টর সিভিল, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। শিক্ষার্থীরা আসো দেখে নেওয়া যাক আজকের ক্লাসের বিষয়বস্তু। আজকের ক্লাসের বিষয় ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং, বিষয় কোড 66465, পর্ব ষষ্ঠ, অধ্যায় চতুর্থ, বিষয়বস্তু আন্ডারস্ট্যান্ড দ্য পাইল। আজকের এই অধ্যায়ের প্রথম ক্লাস। শিক্ষার্থীরা আজকে আমরা আমাদের ক্লাসের বিষয়বস্তু দেখে নিলাম, এবার আসো দেখে নেওয়া যাক আজকের ক্লাসের শিক্ষণফল। আজকের পাঠ শেষে আমরা পাইলের সংজ্ঞা এবং পাইলের শ্রেণী বিভাগ বলতে পারব, কাস্ট ইন সিটু পাইল এবং প্রিকাস্ট পাইলের নির্মাণ পদ্ধতি বর্ণনা করতে পারব, কাস্ট ইন সিটু পাইল এবং প্রিকাস্ট পাইলের মধ্যে পার্থক্য বলতে পারব। প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখে নিলাম আজকের পাঠের শিক্ষণফল, এবার তাহলে আসা যাক মূল ক্লাসে। পাইলের সংজ্ঞা, যে সমস্ত ক্ষেত্রে মাটির অল্প গভীরে মাটির ভারবহন ক্ষমতা কম থাকে ওই সমস্ত ক্ষেত্রে কাঠামোর লোডকে মাটির গভীরে শক্ত স্তরে পৌঁছে দেওয়ার জন্য যে কাঠামো নির্মাণ করা হয় তাকে পাইল বলে। ভূপৃষ্ঠ অত্যধিক ঢাল বিশিষ্ট হলেও পাইল নির্মাণ করা হয়। পাইল স্টিল, কাঠ, কংক্রিট, বালি ইত্যাদি নির্মাণ সামগ্রী দ্বারা তৈরি করা হয়। প্রিয় শিক্ষার্থীরা আমরা পাইলের সংজ্ঞাটি দেখে নিয়ে নিলাম, এবার আসো আমরা দেখে নিই পাইল ব্যবহারের উদ্দেশ্য। পাইল ব্যবহারের উদ্দেশ্য, এক, মাটির ক্ষয় প্রতিরোধ করার জন্য, দুই, কাঠামোর লোড বহন করার জন্য, তিন, বালি মাটির ভারবহন ক্ষমতা বৃদ্ধি করার জন্য, চার, তির্যক বল ও ঘূর্ণন মোমেন্ট প্রতিরোধ করার জন্য, এবং পাঁচ, নরম মাটিতে ঋণাত্মক স্ক্রিন ঘর্ষণের মাধ্যমে কাঠামোর লোড স্থানান্তর করার জন্য। প্রিয় শিক্ষার্থীরা আমরা পাইল ব্যবহারের উদ্দেশ্যগুলো দেখে নিলাম, এবার আসো দেখে নেওয়া যাক পাইল ব্যবহারের ক্ষেত্রগুলো। পাইল ব্যবহারের ক্ষেত্রসমূহ, এক, মাটির উপরের স্তরের ভারবন ক্ষমতা কম হলে, দুই নম্বরে আছে সাবসয়েলের পানির লেভেল ভূপৃষ্ঠের কাছাকাছি থাকলে, তিন নম্বর র্যাফট ভিত্তি ব্যয় সাপেক্ষ হলে, চার নম্বর যখন ভিত্তির জন্য খাত খনন করা সম্ভব হয় না, এবং পাঁচ নম্বরে আছে বিভিন্ন মেরিন স্ট্রাকচার নির্মাণ করতে হলে। প্রিয় শিক্ষার্থীরা আমরা তাহলে পাইল ব্যবহারের ক্ষেত্রগুলো দেখে নিলাম, এবার আসো যাওয়া যাক পরের স্লাইডে। পাইলের শ্রেণী বিভাগ, পাইলকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়। এবার স্লাইডে একটু খেয়াল করো, এক নম্বরে আছে ব্যবহার অনুযায়ী এবং দুই নম্বরে আছে নির্মাণ সামগ্রী অনুযায়ী। ব্যবহার অনুযায়ী পাইলকে আবার কয়েকটা ভাগে ভাগ করা যায়, এটা আসো দেখে নিয়ে। ব্যবহার অনুযায়ী পাইলকে সাতটি ভাগে ভাগ করা যায়, ভারবাহী বা বিয়ারিং পাইল, দুই নম্বরে আছে ঘর্ষণ বা ফ্রিকশন পাইল, তিন নম্বরে কম্প্যাকশন পাইল, চার নম্বরে আছে নোঙ্গর বা অ্যাঙ্কর পাইল, পাঁচ নম্বরে ফেন্ডার পাইল, ছয় নম্বরে ব্যাটার পাইল এবং সাত নম্বরে আছে শিট পাইল। বন্ধুরা আমরা ব্যবহার অনুযায়ী পাইলের শ্রেণীবিভাগগুলো দেখে নিলাম, এবার আসো আমরা শিখে নিই নির্মাণ সামগ্রী অনুযায়ী পাইলকে কীভাবে ভাগ করা হয়েছে সেগুলো দেখে নিই। নির্মাণ সামগ্রী অনুযায়ী পাইলকে প্রধানত পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে, প্রথমটা কংক্রিট পাইল, এরপর টিম্বার পাইল, স্টিল পাইল, কম্পোজিট পাইল, স্যান্ড পাইল। এবার দেখো স্টিল পাইলকে আরও তিনটা ভাগে ভাগ করা হয়েছে, এইচ পাইল, পাইপ পাইল, শিট পাইল। এবং কংক্রিট পাইলকে দেখো প্রিকাস্ট পাইল এবং কাস্ট ইন সিটু পাইল এইভাবে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। এখানে একটু খেয়াল করো কম্পোজিট পাইল, এটা তোমাদের কাছে নতুন লাগতে পারে। কম্পোজিট পাইল হচ্ছে যখন কংক্রিট পাইল এবং স্টিল পাইলের সমন্বয়ে তৈরি করা হয় অথবা কংক্রিট পাইল এবং টিম্বার পাইলের সমন্বয়ে তৈরি করা হবে, তখন তাকে বলা হবে কম্পোজিট পাইল। এছাড়া তোমরা বাকিগুলো নিশ্চয়ই বুঝতে পেরেছ। এবার আসো আমরা কাস্ট ইন সিটু পাইলকে কীভাবে ভাগ করা হয়েছে সেগুলো একটু দেখে নিই স্লাইডে। কাস্ট ইন সিটু পাইলকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, ড্রাইভ হ্যান্ড পাইল, বোর্ড পাইল। বোর্ড পাইলকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে, প্রেশার পাইল, আন্ডার রিমড পাইল। এবার একটু খেয়াল করো ড্রাইভ হ্যান্ড পাইলকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, কেস্ট পাইল এবং আনকেস্ট পাইল। কেস্ট পাইল হচ্ছে যেই পাইলে কেসিং ব্যবহার করা হবে সেটা হচ্ছে কেস্ট পাইল, এবং আনকেস্ট পাইল হচ্ছে যে পাইলে কেসিং ব্যবহার করা হবে না সেটাই হচ্ছে আনকেস্ট পাইল। এবার আসো একটু দেখি কেস্ট পাইলকে পাঁচটা ভাগে ভাগ করা হয়েছে, রেমন্ড পাইল, ম্যাক আর্থার কেস পাইল, ইউনিয়ন মেটাল মনোটিউব পাইল, সোয়াচ পাইল, বাটন বটম পাইল। এবার একটু খেয়াল করো আনকেস্ট পাইলকে চারটি ভাগে ভাগ করা হয়েছে, সিমপ্লেক্স পাইল, ফ্রাঙ্কি পাইল, ভাইব্রো পাইল, প্যাডেস্টাইল পাইল।
প্রিয় শিক্ষার্থীরা, আমরা কাস্ট ইন সিটু পাইলে প্রকারভেদগুলো দেখে নিলাম। এবার আসো দেখা যাক পরের স্লাইডে কি আছে। কেস্ট কাস্ট ইন সিটু পাইলের নির্মাণ পদ্ধতি। রেমন্ড পাইল, এ পাইল সাধারণত 6 থেকে 12 মিটার পর্যন্ত লম্বা হয়। উপরের ব্যাস 40 থেকে 60 সেন্টিমিটার এবং নিচের ব্যাস 20 থেকে 30 সেন্টিমিটার। পাতলা করোগেটেড স্টিল দ্বারা শেল প্রস্তুত করা হয়। পাইল স্থাপনের জন্য স্টিল শেলের মধ্যে অনুরূপ একটি স্টিল ম্যান্ড্রেল প্রবেশ করানো হয়। বন্ধুরা, আমরা রেমন্ড পাইলের নির্মাণ পদ্ধতির প্রথম অংশটুকু দেখে নিলাম। এবার আসো দ্বিতীয় অংশে দেখি। শেলসহ ম্যান্ড্রেলকে মাটির ভিতরে প্রয়োজনীয় গভীরতায় প্রবেশ করানো হয়। এরপর ম্যান্ড্রেলকে উঠিয়ে কংক্রিট দ্বারা পূর্ণ করা হয়। শিক্ষার্থীরা, তোমরা চিত্রটা একটু খেয়াল করো। প্রথমে চিত্রে দেখো যে আমরা ম্যান্ড্রেল প্রবেশ করিয়েছি, তারপর ম্যান্ড্রেল উঠিয়ে এর ভিতরে কংক্রিট প্রবেশ করিয়ে এই পাইলটা তৈরি করেছি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এবার আসো আমরা পরের স্লাইডে যাই। ম্যাকআর্থার কেস পাইল, এই পাইলের উপরের ব্যাস এবং নিচের ব্যাস সমান। পুরো স্টিলের কেজিং এর মধ্যে ম্যান্ড্রেল সহ মাটির ভিতর প্রয়োজনীয় গভীরতা পর্যন্ত প্রবেশ করানো হয়। এরপর ম্যান্ড্রেলকে বের করে এর মধ্যে নিচের প্রান্ত আবদ্ধ করোগেটেড স্টিল শেল প্রবেশ করানো হয় এবং কংক্রিট দ্বারা পূর্ণ করা হয়। বন্ধুরা, আমরা ম্যাকআর্থার কেস পাইলের নির্মাণ পদ্ধতি প্রথম দুইটা ধাপ দেখে নিলাম। এবার আসো পরের ধাপগুলো দেখে নিই। পাইল তৈরি শেষ হলে স্টিলের কেজিংকে উঠানো হয়। বন্ধুরা, তোমরা স্লাইডে খেয়াল করো, আমরা যেই শেলটা প্রবেশ করিয়েছি, তারপর এটা ওঠানোর পর আমরা করোগেটেড স্টিল শেলকে বসিয়ে তারপরে আমরা ঢালাই করেছি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এবার আসো আমরা পরের পাইল নির্মাণ পদ্ধতিটা দেখে নিই। ইউনিয়ন মেটাল মনোটিউব পাইল, ট্যাপার্ড শেপের স্টিল শেল ম্যান্ডেল ছাড়াই মাটির ভিতর প্রয়োজনীয় গভীরতা পর্যন্ত প্রবেশ করানো হয়। শেলের ভিতর কংক্রিট দ্বারা পূর্ণ করা হয়। চিত্রটা একটু খেয়াল করো তোমরা, তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, এবার আসো আমরা পরের পাইল নির্মাণ পদ্ধতিগুলো শিখে নিই। সোয়াচ পাইল, প্রথম ধাপ, একটি পাতলা স্টিল পাইপকে পূর্ব ঢালাইকৃত কংক্রিট প্লাগের উপর স্থাপন করা হয় এবং একটি স্টিল কোরকে শেলের মধ্যে প্রবেশ করানো হয়। দ্বিতীয় ধাপ, কোরকে আঘাত করে প্লাগের উপর এমনভাবে বসানো হয় যেন একটি পানিরোধী হয়। বন্ধুরা, তোমরা স্লাইডে খেয়াল করো যে দুইটা ধাপ আমরা বললাম, এই দুইটা ধাপের এই চিত্রের সাথে একটু মিলিয়ে দেখো, তাহলে তোমরা খুব সহজেই বুঝে যাবে। এবার আসো আমরা পরবর্তী ধাপগুলো শিখে নিই। তৃতীয় ধাপ, শেলসহ কোর এর উপর আঘাত করে প্রয়োজনীয় গভীরতা পর্যন্ত প্রবেশ করানো হয়। চতুর্থ ধাপ, শেলের মধ্যে হতে কোর উত্তোলন করে বাইরে আনা হয় এবং শেলের মধ্যে কংক্রিট দ্বারা পূর্ণ করা হয়। তোমরা স্লাইডের চিত্রটা একটু ভালোভাবে খেয়াল করো। দেখো, আমরা কোরটা উপরে উঠিয়ে তারপরে কি করেছি, আমরা কংক্রিট দ্বারা পূর্ণ করেছি। নিশ্চয়ই তোমরা স্লাইডের চিত্র দেখে বুঝতে পেরেছ। এবার আসো আমরা পরবর্তী স্লাইডে যাই। বাটন বটম পাইল, প্রথম ধাপ, কংক্রিট বাটনের উপর 12 মিলিমিটার পুরু স্টিলের কেজিং স্থাপন করা হয়। বাটনের ব্যাস পাইলের ব্যাসের থেকে 25 মিলিমিটার বেশি। দ্বিতীয় ধাপ, বাটন সহ পাইপকে প্রয়োজনীয় গভীরতায় স্থাপন করা হয়। বন্ধুরা, আমরা বাটন বটম পাইলের নির্মাণ পদ্ধতির দুইটা ধাপ দেখলাম। এবার আসো পরের ধাপগুলো দেখে নিই। তৃতীয় ধাপ, করোগেটেড স্টিল শেলকে পাইপের মধ্যে স্থাপন করা হয়। চতুর্থ ধাপ, কেজিং পাইপকে উঠিয়ে ফেলা হয় এবং শেলের মধ্যে কংক্রিট দ্বারা পূর্ণ করা হয়। বন্ধুরা, তোমরা স্লাইডের চিত্রটা একটু খেয়াল করো। এখানে দেখো, এই শেলটাকে উঠিয়ে ফেলে তারপরে আমরা কংক্রিট দ্বারা পূর্ণ করেছি। স্লাইডের চিত্র দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। আমরা এতক্ষণ শিখলাম কেস্ট কাস্ট ইন সিটু পাইলের নির্মাণ পদ্ধতি, এবার আমরা শিখে নেব আনকেস্ট কাস্ট ইন সিটু পাইলের নির্মাণ পদ্ধতি। একটু তোমরা স্লাইডে খেয়াল করো। সিমপ্লেক্স পাইল, প্রথম ধাপ, পাইলের ব্যাসের সমান অভ্যন্তরীণ ব্যাস বিশিষ্ট 20 মিলিমিটার পুরু স্টিল কেজিং মাটিতে বসানো হয়। কেজিংয়ের নিম্ন প্রান্তে স্টিল শু লাগিয়ে বন্ধ করে দেওয়া হয়। দ্বিতীয় ধাপ, 1 মিটার গভীরতায় কংক্রিট পাইপে ঢালা হয়। ভালোভাবে র্যামিং করার পর কেজিং পাইপ 1 মিটার ওঠানো হয়। বন্ধুরা, আমরা সিমপ্লেক্স পাইলের দুইটি ধাপ দেখে নিলাম। এবার আসো পরবর্তী ধাপগুলো দেখে নিই। তৃতীয় ধাপ, 1 মিটার গভীরতায় কংক্রিট পাইপে ঢালা হয়। ভালোভাবে র্যামিং করার পর
পুনরায় কেজিং পাইপ 1 মিটার উঠানো হয়। এভাবে সম্পূর্ণ কেজিং পাইপ কংক্রিট দিয়ে ভরাট করা হয়। স্টিল শু পাইলে নিম্নপ্রান্তে থেকে যায়। বন্ধুরা, তোমরা স্লাইডের চিত্রটা একটু খেয়াল করো। এখানে দেখো, 1 মিটার গভীরতায় আমরা কংক্রিট স্থাপন করেছি, তারপরে এটাকে 1 মিটার উঁচু করা হয়েছে, আবার 1 মিটার করা হয়েছে, তারপরে আবার 1 মিটার, আবার 1 মিটার কেজিং পাইপ উঠানো হয়েছে। এভাবেই দেখো সমস্ত পাইলটা তৈরি করা হয়েছে। বন্ধুরা, আমরা এবার আসো পরের স্লাইডে যাই। ফ্রাঙ্কি পাইল, মাটির উপর লিডসের সাহায্যে শক্ত পাইপ শেল স্থাপন করা হয়। পাইপের ভিতর গ্রাভেল বা শুষ্ক কংক্রিট রাখা হয়। দ্বিতীয় ধাপ, ড্রপ হ্যামার দ্বারা বারবার আঘাতের ফলে কংক্রিট ঘন ও দৃঢ় হয়ে নিরেট সিপির বা প্লাগ সৃষ্টি করে এবং পাইপ মাটির ভিতরে প্রবেশ করে। বন্ধুরা, তোমরা স্লাইডের চিত্র দুইটা একটু দেখো, তাহলে নিশ্চয়ই তোমরা প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ বুঝতে পারবে। এবার আসো পরবর্তী ধাপগুলো আমরা শিখে নিই। তৃতীয় ধাপ, পাইপ নির্দিষ্ট গভীরতায় পৌঁছানোর পর পাইপকে কিছুটা উত্তোলন করে ছিপিকে সজোরে বারবার আঘাত করে বের করে দেওয়া হয়। চতুর্থ ধাপ, পাইপের 1 মিটার গভীরতায় কংক্রিট ঢেলে র্যামিং করে পাইপকে 1 মিটার উত্তোলন করা হয়। এভাবে সমস্ত খাড়া গর্ত কংক্রিট দ্বারা পূর্ণ করে পাইল নির্মাণ করা হয়। বন্ধুরা, তোমরা চিত্রটা একটু খেয়াল করো, তাহলে নিশ্চয়ই তোমরা এই পাইলটা নির্মাণ পদ্ধতি বুঝতে পারবে। এবার আসো আমরা পরবর্তী স্লাইডে যাই। ভাইব্রো পাইল, প্রথম ধাপ, স্টিলের টিউব পাইল শু সহ হ্যামারের আঘাতে মাটিতে নির্দিষ্ট গভীরতায় স্থাপন করা হয়। দ্বিতীয় ধাপ, কংক্রিট দিয়ে টিউব পূর্ণ করা হয়। চিত্রটা তোমরা একটু খেয়াল করো, এই দুইটা ধাপের চিত্র দেখো এখানে দেয়া আছে। এবার আসো আমরা পরবর্তী ধাপগুলো শিখে নিই। তৃতীয় ধাপ, প্রতি মিনিটে হ্যামারে 40টি ব্লো প্রয়োগ করে কংক্রিটে কনসোলিডেশন করা হয় এবং টিউব ওঠানো হয়। স্টিল শু পাইলের নিম্নপ্রান্তে থেকে যায়। পাইলের গায়ে ঢেউয়ের সৃষ্টি হয় যা মাটির সাথে পাইলকে দৃঢ়ভাবে আটকে রাখতে সাহায্য করে। বন্ধুরা, আমরা এতক্ষণ পাইলের নির্মাণ পদ্ধতিগুলো শিখে নিলাম। এবার আসো যাওয়া যাক পরের স্লাইডে। পেডেস্টাইল পাইল, প্রথম ধাপ, কেজিং পাইপের ভিতর স্টিল কোর প্রবেশ করিয়ে কেজিং এবং কোরকে একত্রে মাটির ভিতরে প্রয়োজনীয় গভীরতায় প্রবেশ করানো হয়। দ্বিতীয় ধাপ, কোরকে বের করে কেজিংয়ের ভিতর 1 মিটার গভীরতায় কংক্রিট ঢালা হয়। স্লাইডে চিত্রটা তোমরা দেখো, তাহলে নিশ্চয়ই দুইটা ধাপ বুঝতে পারবে। এবার আসো পরবর্তী ধাপগুলো আমরা দেখে নিই। তৃতীয় ধাপ, কোর দ্বারা কেজিংয়ের ভিতরে কংক্রিটের উপর সজোরে র্যামিং করার ফলে নিম্ন প্রান্তে কংক্রিট ঘনীভূত হয়ে পেডেস্টাল বা বাল্বের আকার ধারণ করে। চতুর্থ ধাপ, র্যামিং করার সময় কেজিং পাইপকে 0.75 মিটার উত্তোলন করা হয়। এরপর পুনরায় কোর উঠে 1 মিটার উচ্চতায় কংক্রিট ঢালা হয় এবং র্যামিং শেষে কেজিং উঠানো হয়। বন্ধুরা, তোমরা স্লাইডের চিত্রগুলো একটু খেয়াল করো, তাহলেই এই নির্মাণ পদ্ধতিগুলো ভালোভাবে বুঝতে পারবে। বন্ধুরা, আমরা এতক্ষণ পাইলের নির্মাণ পদ্ধতিগুলো দেখে নিলাম। এবার আসো পরের স্লাইডে যাই। প্রিকাস্ট পাইলের নির্মাণ পদ্ধতি, পাইলের আকার অনুযায়ী ফর্মওয়ার্ক তৈরি করা হয়। ফর্মওয়ার্কের মধ্যে স্টিল রিইনফোর্সমেন্ট স্থাপন করা হয়। এরপর কংক্রিট ঢালাই করা হয়। সাধারণত 1:2:4 অনুপাতের কংক্রিট ব্যবহার করা হয়। তবে বেশি লোড বহনক্ষম পাইল তৈরি করতে 1:1.5:3 অনুপাতের কংক্রিট ব্যবহার করা হয়। বন্ধুরা, তোমরা চিত্রটা একটু খেয়াল করো, এখানে দেখো আমরা ফর্মওয়ার্ক তৈরি করে তার ভিতরে কংক্রিট ঢালাই করা দেখাচ্ছি। বন্ধুরা, তোমরা নিশ্চয় ফর্মওয়ার্ক কি এটা শিখে এসেছো। আমরা পাইলের আকার অনুযায়ী বলতে কি বুঝি সেটা আমরা একটু বলে নিই। পাইলটা বিভিন্ন আকারে হতে পারে, যেমন গোলাকার, চতুর্ভুজ আকৃতি, অষ্টভুজ আকৃতি, তাই না? তাহলে সেই আকার অনুযায়ী আমরা ফর্মওয়ার্কটাকে আলাদাভাবে তৈরি করে নেব। এই ফর্মওয়ার্ক যদি আমরা বেশি কাজে ব্যবহার করি, তাহলে আমরা স্টিলের ফর্মওয়ার্ক তৈরি করব। এই ফর্মওয়ার্কের ভিতরে আমরা কংক্রিটটাকে ঢালাই দেব। কংক্রিটের ঢালাইয়ের অনুপাত 1:2:4 এর মানে নিশ্চয়ই তোমরা জানো, অর্থাৎ 1 হচ্ছে 1 ভাগ সিমেন্ট, 2 হচ্ছে ফাইন এগ্রিগেট বা বালি হিসাবে যেটা ব্যবহার করা হয়, এবং 4 হচ্ছে কি কোর্স এগ্রিগেট বা খোয়া, তাই না? তোমরা নিশ্চয়ই এগুলো আগেই শিখে এসেছো। এবার আসো আমরা পরের ধাপগুলো শিখে নিই। ফর্মের মধ্যে কংক্রিট ঢেলে ভাইব্রেটর মেশিনের সাহায্যে র্যামিং করা হয়।
এরপর 21 দিন কিউরিং করার পর এ পাইল ব্যবহার উপযোগী হয়। এরপর পাইলকে কার্যস্থলে এনে পোতা বা ড্রাইভ করা হয়। তোমরা একটু চিত্রটা খেয়াল করো, পাইল ড্রাইভিং সিস্টেমটা এখানে দেখানো হয়েছে। পাইলের মাথায় কি করা হয়েছে, হেলমেট পরানো হয়েছে এবং এটাকে হ্যামারের মাধ্যমে স্থাপন করা হয়েছে। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই প্রিকাস্ট পাইলের নির্মাণ পদ্ধতিগুলো বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, আসো তাহলে আমরা পরের স্লাইডে যাই। প্রিকাস্ট পাইল এবং কাস্ট ইন সিটু পাইলের পার্থক্য। প্রিকাস্ট পাইলের এক নম্বর দেখো, কার্যস্থল থেকে দূরে সুবিধামতো স্থানে ঢালাই করে যে পাইল তৈরি করা হয় তাকে প্রিকাস্ট পাইল বলে। এবং কাস্ট ইন সিটু পাইলের সংজ্ঞাটা একটু দেখো, পাইল বসানোর স্থানেই ঢালাই করে যে পাইল তৈরি করা হয় তাকে কাস্ট ইন সিটু পাইল বলে। প্রিকাস্ট পাইলের দুই নম্বরে দেখো, বসানোর পরপরই পাইলে লোড চাপানো যায়। কাস্ট ইন সিটু পাইল নির্মাণ পরপরই পাইলে লোড চাপানো যায় না। বন্ধুরা, আমরা দুইটা পার্থক্য দেখে নিলাম, এবার আসো বাকি পার্থক্যগুলো দেখে নিই। তিন নম্বরে আছে প্রিকাস্ট পাইল স্থানান্তর করা কষ্টসাধ্য, ওদিকে কাস্ট ইন সিটু পাইল আছে পাইল স্থানান্তরের প্রয়োজন হয় না। প্রিকাস্ট পাইলের কিউরিংয়ের সময় ব্যয় হয়, কাস্ট ইন সিটু পাইলে কিউরিংয়ের জন্য সময় ব্যয় হয় না। প্রিকাস্ট পাইল বসানোর সময় আঘাতের প্রয়োজন হয়, ফলে পাইল দুর্বল হয়। কাস্ট ইন সিটু পাইল নির্মিত স্থানেই তৈরি করা হয়, এজন্য আঘাতের প্রয়োজন হয় না, তাই পাইল দুর্বল হয় না। বন্ধুরা, আমরা প্রিকাস্ট পাইল এবং কাস্ট ইন সিটু পাইলের পার্থক্যগুলো দেখে নিলাম, তোমরা নিশ্চয়ই এগুলো বুঝতে পেরেছ। এবার আসো আমরা পরের স্লাইডে যাই। মূল্যায়ন, পাইলের সংজ্ঞা বলতে পারছি। বন্ধুরা, তোমাদের নিশ্চয়ই পাইলের সংজ্ঞার কথা মনে আছে, যখন ভূপৃষ্ঠ অত্যাধিক ঢাল বিশিষ্ট হয় অথবা মাটির উপরের স্তরের ভারবহন ক্ষমতা যদি কম হয় তখন যে কাঠামো নির্মাণ করা হয় তখন সেটাকে আমরা পাইল বলে থাকি, তাই না? এবার আসো আমরা পরে কী শিখেছিলাম সেটা একটু দেখে নিই। পাইলের শ্রেণীবিভাগ কী কী তা জানতে পারছি। বন্ধুরা, আমরা নিশ্চয়ই পড়ে এসেছি এর আগে, পাইলকে প্রধানত দুইটা ভাগে ভাগ করা হয়, ব্যবহার অনুযায়ী এবং নির্মাণ সামগ্রী অনুযায়ী। ব্যবহার অনুযায়ী পাইলকে সাতটা ভাগে ভাগ করা হয়, নামগুলো নিশ্চয়ই তোমাদের মনে আছে। এরপরে আমরা শিখেছিলাম নির্মাণ সামগ্রী অনুযায়ী পাইলকে পাঁচটা ভাগে ভাগ করা হয়। এগুলো নিশ্চয়ই তোমরা আগেই শিখে এসেছো এবং এই পর্বে আরও ভালোভাবে শিখতে পারছো। এবার আসো দেখে নিই আমরা এরপরে কী শিখেছিলাম। কাস্ট ইন সিটু পাইলের নির্মাণ পদ্ধতি বর্ণনা করতে পারছি। বন্ধুরা, তোমাদের নিশ্চয়ই মনে আছে কাস্ট ইন সিটু পাইলগুলো কী কী ছিল। প্রথমে আমরা শিখেছিলাম যে কাস্ট ইন সিটু পাইলটা কী। কাস্ট ইন সিটু পাইল হচ্ছে যেখানে আমার পাইলটা দরকার সেখানে আমি ঢালাই করে যে পাইলটা তৈরি করব সেটা হচ্ছে কাস্ট ইন সিটু পাইল, তাই না? এরপর আমরা শিখেছিলাম প্রিকাস্ট পাইলের নির্মাণ পদ্ধতি। প্রিকাস্ট মানে হচ্ছে আগে যে পাইলটা তৈরি করে আমি রাখবো, তারপরে যেখানে আমার দরকার সেখানে এনে আমি পাইলটা পুঁতে ফেলবো, সেটা হচ্ছে প্রিকাস্ট পাইল। এরপর আমরা শিখেছিলাম প্রিকাস্ট পাইল এবং কাস্ট ইন সিটু পাইলের মধ্যে পার্থক্য, তোমরা নিশ্চয়ই এগুলো বুঝতে পেরেছ। এবার আসো বাড়ির কাজে যাই। তোমাদের জন্য একটা ছোট্ট বাড়ির কাজ আছে, তোমরা এগুলো একটু দেখে নাও। বাড়ির কাজ, এক নম্বর পাইলের সংজ্ঞা লেখো, দুই নম্বর পাইলের শ্রেণীবিভাগ বর্ণনা করো, তিন নম্বর যে কোনো দুই প্রকার কাস্ট ইন সিটু পাইলের নির্মাণ পদ্ধতি বর্ণনা করো, চার নম্বর প্রিকাস্ট পাইল এবং কাস্ট ইন সিটু পাইলের মধ্যে পার্থক্য লেখো। বন্ধুরা, তোমরা বাড়ির কাজগুলো খুব সুন্দরভাবে খাতায় করবে এবং ইনস্টিটিউট খুললে বিষয় শিক্ষককে দেখাবে। সবাই ভালো থেকো, নিজের এবং পরিবারের প্রতি যত্ন নিও। ধন্যবাদ।